ঝড় জলকে উপেক্ষা করে ফের পথে নেমেছেন পাঁচামির আদিবাসীরা। দাবি একটাই, কয়লা খনির নামে জমি থেকে উচ্ছেদ চলবে না। রবিবার দুপুরে হরিণশিঙা থেকে মথুরা পাহাড়ি পর্যন্ত দীর্ঘ পথ পায়ে হেঁটে জল জমি জঙ্গল রক্ষার দাবিতে গলা চড়িয়েছেন আদিবাসী পুরুষ মহিলারা। তীর ধনুক বাঁশ লাঠি হাতেই আদিবাসীদের মেজাজি মিছিলের ফের সাক্ষী হয়েছে পাঁচামি। সরকার উঠে পড়ে লেগেছে পাঁচামিতে খোলামুখ কয়লা খনি নির্মাণের জন্য। ইতিমধ্যেই জমিদাতাদের প্যাকেজ দেওয়া হয়েছে, যদিও দেখা গেছে যারা জমি দিয়েছেন তাদের অধিকাংশই এলাকার স্থায়ী বাসিন্দা নন। চাকরিও দেওয়া চলছে জমিদাতাদের মনোনীত সদস্যদের। তবে জমির বিনিময়ে প্যাকেজ প্রদান, চাকরি প্রদান নিয়েও নানান গরমিলের গন্ধ মিলতে শুরু করেছে। কয়লা খনি নিয়ে স্থানীয় মানুষের মধ্যে তৈরি হওয়া ক্ষোভ বিন্দুমাত্র কমেনি, যদিও তার বহিঃপ্রকাশ সাময়িক স্তিমিত হয়েছে। এ ব্যাপারে এলাকার বাসিন্দাদের স্পষ্ট অভিযোগ, পুলিশ জোর করে শাসানি দিয়ে ভয় দেখিয়ে কোথাও বা অন্য পথ নিয়ে জমি আন্দোলনকে দমিয়ে রেখেছে, কিন্তু তাতে মানুষের ক্ষোভ দাবিকে প্রভাবিত করতে পারেনি, তার প্রমাণ এদিনের মিছিল। মিছিলের সামিল প্রায় প্রত্যেকের গলায় শোনা গেছে, আমরা কখনোই আমাদের বাপ ঠাকুর দাদার আমলের জমি ছেড়ে অন্যত্র যেতে রাজি নই, আমরা পাথরের ধুলোয় মিশে জঙ্গলে কাজ করিয়েই বাঁচতে চাই। সেই লক্ষ্যেই এদিন বেআইনি জমি অধিগ্রহণ ও আদিবাসী উচ্ছেদ বন্ধের দাবি নিয়ে এলাকার আদিবাসী পুরুষ মহিলারা সামিল হয়েছিলেন মিছিলে। মিছিলের উদ্যোক্তা আদিবাসী অধিকার মহাসভার আহ্বায়ক জগন্নাথ টুডু জানিয়েছেন, এলাকার মানুষ কেউ চায় না এখানে খনি হোক, তাই আমরা লাগাতার আন্দোলন করে যাচ্ছি। কলকাতা পর্যন্ত আমরা মিছিল করেছি, রাজ্যপালকে আমাদের দাবি জানিয়েছি, নিজেদের অধিকার ভিটেমাটি রক্ষার দাবি নিয়ে ফের এদিন পাঁচামিতে পথে নেমেছিলেন মানুষজন। অঝোরে বৃষ্টিও বাধা হতে পারেনি মিছিলের। আজকে আমরা এই যে র্যালিটা মিছিলটা বার করেছি, এটা আমাদের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী যেটা কয়লা খনি প্রকল্প ঘোষণা করেছেন ওটার বিরুদ্ধে র্যালি বার করেছি। তারপরে আমাদের যে ইউসিসির বিরুদ্ধে, ইউসিসি যাতে লাগু না হয় তার বিরুদ্ধে লড়ছি। আমরা আমাদের আদিবাসীদের উচ্ছেদের বিরুদ্ধে, কোনো আমাদের এই পৃথিবীতে যে কোনো জায়গাতে আদিবাসীদেরকে উচ্ছেদ করা হচ্ছে তাদের, এটার বিরুদ্ধে আমরা লড়ছি। আজকে মিছিল? হ্যাঁ আজকে মিছিল। কোথায় থেকে? কোথায়? হরিণশিঙা থেকে মথুরাপাড়ে। কিনা আমার নাম জগন্নাথ টুডু, আদিবাসী অধিকার মহাসভার আহ্বায়ক।